আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই ভাবছো সবাই তো অনেক পড়ছে, আমার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে? তো এই যে বিষয়টি যে তুমি একটি সিমিলার থিঙ্কিং করছো, এটা কিন্তু তোমার মতো সব শিক্ষার্থী করছে। যে পরীক্ষায় প্রথম হবে সেও চিন্তা করছে, অনেক শিক্ষার্থী তো পড়ছে, আমার কি হবে, আমি পড়েই বা কী করবো, আমি তো এতদিন পড়িনি, আমার মনে হয় চান্স হবেই না। এই যে নিজেকে তুমি বারবার প্রশ্নবিদ্ধ করছো যে আমার কি চান্স হবে, অথবা এই যে সবাই তো অনেক পড়ছে আমি এখন কি করব, এই বিষয়টি কিন্তু তোমারই হচ্ছে না। তুমি জেনে রাখো, অ্যাডমিশনের প্রত্যেকটি শিক্ষার্থী এই একই অনুভূতি দ্বারা আক্রান্ত। কেননা তারা চিন্তা করে যে না, আমার তো যে আশেপাশে যারা পিয়ার কম্পিটিটর রয়েছে তারা মনে হয় আমাকে অনেক ছাড়িয়ে যাবে। হ্যাঁ, আসলেই তুমি যখন ঘুমিয়ে যাচ্ছ ঠিক একটা না একটা ছেলে বা একটা মেয়ে তখন পড়ছে, তুমি যখন মোবাইল দিয়ে গেম খেলছো সেই সময়টিতে একটা না একটা ছেলে বা একটা মেয়ে কিন্তু পড়াশোনা করছে, তুমি যখন রাতের পর রাত জেগে প্রেম করছো সেই সময়টিতে কোনো না কোনো শিক্ষার্থী পড়ছে। অর্থাৎ যে প্রত্যেক মুহূর্ত তুমি নষ্ট করছো, এই নষ্ট করাকে তোমাকে কিন্তু দাম দিতে হবে ভবিষ্যতে। প্রত্যেকটি সময় তোমার জীবনে দ্বিগুণ কষ্ট হিসেবে ফিরে আসবে। হে নবীন, হে শিক্ষার্থী, তোমাকেই বলছি, একটি মুহূর্ত সময়ও নষ্ট করা যাবে না। নিজের প্রত্যেকটি মুহূর্তকে একদম সর্বোচ্চ ব্যবহার করতে হবে এই সময়টিতে। তুমি যদি মনে করো যে তুমি পিছিয়ে যাচ্ছ, তোমার থেকে হাজার হাজার শিক্ষার্থী পড়ছে, হ্যাঁ এই বিষয়টি অবশ্যই সত্য, তাই বলে কি তুমি পড়বে না? তোমার দ্বারা তোমাকে কি পড়তে হবে না? অবশ্যই তোমাকে পড়তে হবে। তুমি যদি নিজের সর্বোচ্চ চেষ্টাটা করো, কে কি করলো সে চিন্তাটা এক পাশে সরিয়ে রেখে নিজের মাথার মধ্যে এই বিষয়টি ঢুকিয়ে নাও যে না, আমিই সেরা, আমিই পারবো, আমার দ্বারাই সম্ভব। সুতরাং তুমি কি করছো এটা সবসময় তোমার কাছে ম্যাটার করবে। অন্য কে কী করলো, কে কতক্ষণ পড়লো, এটা কখনোই আসবে না। কারণ দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ঘন্টার খেলা, এই এক ঘন্টার ফাইনাল ম্যাচে সে মানুষটি ভালো করে, যে মানুষটির এই যে ছয় মাস বা তিন মাস সময় ধরে কঠোর পরিশ্রম করেছে। অর্থাৎ সেনাবাহিনীতে একটি প্রশ্ন, একটি কথা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ পরীক্ষা, সো এই যে বা কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। সো এই যে বিষয়টি রয়েছে, তুমি যত বেশি কঠিন প্রশিক্ষণ নেবে তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুদ্ধটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সবাই কিন্তু ফাইট দিবে এখানে। তুমি যদি নিজেকে ভাবো, হীনমন্যতায় ভাবো যে সবাই তো অনেক করছে, আমি কি পারবো, কখনোই তুমি পারবে না। সুতরাং যে সবাই কে কী করছে, কে কীভাবে পড়ছে, এই বিষয়গুলো বাদ দিয়ে নিজের মতো করে পড়ো। আর তোমাদের কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে আমাদের ইজি এডুকেশন থেকে দুটো কোর্স রয়েছে, রিটার্নের কোর্সে তোমরা এনরোল করতে পারো। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। কখনোই এই চিন্তাটি করবে না, সবাই তো অনেক পড়ছে, আমার এখন কি হবে। তুমি চিন্তা করবে, আমি নিজে পড়ছি, ইনশাআল্লাহ দেখা যাবে, আই উইল ডু মাই বেস্ট, আল্লাহ উইল ডু দ্য রেস্ট। সিস্টেমটা কখনোই তোমার সঙ্গে অবিচার করবে না। সুতরাং দেখা হবে বিজয়ে, তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।